আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো শরীরটা একদমই ভালো নেই, গলার ভয়েসটা খুবই খারাপ, বেশ কিছুদিন ধরে এই অবস্থা। আর এটা মনে হচ্ছে ঠিকও হচ্ছে না, আসলে অনেকটা সময় লাগছে ঠিক হতে। ওষুধ খাচ্ছি, তারপরে গরম পানি, চা, এগুলো তো আছেই, তারপরে খুব কষ্টে যাচ্ছে। আর এই কষ্টের ভিতর দিয়েই সংসারের টুকিটাকি কাজ তো করতেই হচ্ছে। আর আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য খুবই কষ্ট করে আমার ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, আর ভয়েস দিতেও অনেকটা কষ্ট হচ্ছে। আর ছোট ছোট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আপু ভাইয়ারা, আপনাদের কাছে একটা অনুরোধ করি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো রুটিগুলো আমি একা করে ছেঁকে নিয়েছি। এর ভিতরে কিছু রুটি হালকা ছেঁকা দিয়ে রেখেছি। দেখা যাচ্ছে যে কষ্টের ভিতর দিয়ে রুটি বানানো, এজন্য একদিন বানিয়ে দুদিন খাওয়াচ্ছি, এরকম করছি। যে আজকে বানিয়ে আজকে কিছু রুটি হালকা ছেঁকা দিয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব। আর যেগুলো আজকে খাবে সেগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। আর মুরগির মাংস রান্না করা হয়েছিল, এত সামান্য একটু মুরগির মাংস আছে, সেটা গরম করে নিচ্ছি, সাথে ডিম পোস্ট করে নিব। তো ডিমটা পোস্ট করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটাকে কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে এতো তেলে ভেজে নিব। গরমে দেখা যায় ভালো লাগে না, কিন্তু তারপরেও বাচ্চাদের খাবার নিয়ে যে কতটা বাহানা থাকে। যেমন দুইটা ছেলে মেয়ে, দুইজনে দুইভাবে ডিম পোস খাবে। ছেলেটা খাবে এতো ঝাল পেঁয়াজ দিয়ে এইভাবে, আর মেয়ে খাবে হালকা পোস কুসুম, তার ভিতরে আস্ত থাকতে হবে। তো সে হালকা ভাজা দিয়ে ডিমটা খেতে পছন্দ করে। তো যাই হোক, কী করার, দুজনের জন্য দুইভাবে ডিম পোস করে নিয়েছি। গ্রামে থাকলে মানুষ কত কিছু না শিখতে পারে, জানতে পারে। এই যে যেমন আলিফ, ওর লাইফে কিন্তু কখনো বাজার করেনি, এই যে প্রথমবার ওকে দিয়ে একটু বাজার করিয়েছে ওর দাদা দাদু। অবশ্য অন্যান্য বার দেখা যায় ওর দাদা মাঝে মাঝে ওকে নিয়ে যেত বাজারে, ওর দাদা কেনাকাটা করতো, এবার কেউই যায়নি। তো ওকে বলছিল যে তুমি যাও বাজার করতে পারবা, দাদা যাও তুমি একটু আমাদের জন্য বাজার করে নিয়ে আসো। তো মাশাল্লাহ, ছেলে আমার বড় হয়ে গেছে, যেভাবে যতটুকু পেরেছে সুন্দর বাজার করেছে। সবজিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আর ও যে এত সুন্দর সবজি কিনতে পারবে এটা ভাবারই বাইরে, কারণ কখনো যে করেনি সে আবার গ্রামে এসেও কীভাবে বাজার করবে। তো ওই তো উস্তে কিনেছে, তারপরে বরবটি কিনেছিল, মিষ্টি কুমড়া, তারপরে ভেন্ডি, সব জিনিসই খুবই ভালো ছিল। আর গ্রামের জিনিস দেখা যায় টাটকাই থাকে, সবাই যার যার খেতে থেকে এনে বিক্রি করে। তো জিনিসগুলো খেতেও কিন্তু ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো মাশাল্লাহ, আমার ছেলে বড় হয়ে গেছে, বাজার করা শিখে গেছে। আর এদিকে হচ্ছে আমার যা দুপুরে রান্না করবে, আমি বসে গেলাম আমার যাকে কিছু কুটাকাটা করে দেওয়ার জন্য। তো বরবটি সিম দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করবে। তো আমি এখানে বরবটি সিমগুলো সাইজ করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, সাথে একটা আলু দিব। আর কিছু আলু নিয়ে এসেছি মুরগির মাংস রান্না করার জন্য, আলু কেটে দিব সেই জন্য। আমার কোটা বাছা করার সাথে সাথে আসফিয়াও কিন্তু আমার সঙ্গে একটু কোটা বাছা করছে, আলু নিয়ে আলু চাকু দিয়ে ছুলতেছিল। আনহাকে যেমন কিছু কিছু কাজ করার চেষ্টা করাচ্ছি বা শিখাচ্ছি, তো আসফিয়াও কিন্তু ওরকমই বেশ কিছু কাজ শিখে ফেলেছে। তো কোটাকাটির সময় আসফিয়ার ভিডিওটুকুন আর করিনি, কারণ ইদানিং দেখছি বাচ্চাদের ভিডিও যদি একটু বেশি করে দেখানো হয় তাহলে দেখা যায় কমেন্টস বক্সটা বন্ধ থাকে। তো তখন আমি যতই কমেন্টস বক্সটা অন করি না কেন, সাথে সাথে আবারও বন্ধ হয়ে যায়। তখন সবাই বলে যে আপু তোমার কমেন্টস বক্স বন্ধ হয়ে আছে, কমেন্টস করতে পারিনি। তো এ কারণে হচ্ছে ওর ভিডিওটুকুন আর করিনি। দেখা যাচ্ছে সন্ধ্যার সময় আমরা নাস্তা করেছি, তখন একটু বাচ্চাদের ভিডিও করে নিয়েছি, সেজন্য আর এখন করিনি। তো সব কিছু আমি কেটে গুছিয়ে দিয়েছি, এখন আমার যায়ের রান্না করবে। আমি এখন শাওয়ার সেরে আমার যায়ের রান্না হয়ে গেলে খাবারগুলো আমি আবার সার্ভ করে সবাইকে খাইয়ে দিব। তারপরে হচ্ছে আমি আর আমার যা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। এভাবেই দুজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করছি বা করি। আর এখন হচ্ছে বিকালবেলা,
মেজো চাচা শ্বশুরের ঘরের সামনে কিছু সূর্যমুখী ফুল গাছ লাগিয়েছে। বড় ফুল গাছে কিছু বড় বড় ফুল হয়েছে, আর কিছু ছোট ছোট গাছ আছে সেগুলোও ছোট ছোট ফুল ধরেছে। তবে যদি বৃষ্টি হতো তাহলে ফুল গাছগুলো আরও সুন্দর হতো, আরও সুন্দর ফুল ফুটতো, জায়গাটা বেশ সুন্দর লাগতো, ভরে যেত ফুলে। তো কিছুই করার নেই, আল্লাহ যখন রহমত করবে তখন বৃষ্টি হবে। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তাতে চলে এলাম, সবাই একসঙ্গে বসে চিকেন ফ্রাই এবং নান রুটি খেয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।